নমস্কার বন্ধুরা কেক তৈরি করতে গেলে যে ভুলগুলো হয় যার জন্য কেক ঠিকমতো স্পঞ্জি হয় না বা নরম হয় না বা কেকটা ঠিকমতো ফোলে না আশা করছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের কেক তৈরিতে আর কোনো সমস্যা হবে না এর আগে আমি অনেকগুলো কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে কোনো রেসিপি শেয়ার করবো না কেক কেটে দেখানো বা কেকের ছবি এই সমস্ত আমি দেখাবো না জাস্ট কেকটা কি করে পারফেক্ট নরমাল স্পঞ্জি হবে একদম শেষ পর্যন্ত সেটাই দেখাবো তো পুরো ভিডিওতে সঙ্গে থাকলে তোমাদের কেক তৈরিতে আর কোনো সমস্যা থাকবে না তো কেক তৈরির জন্য প্রথমেই এরকম একটা বাটি মাপ করে নাও তো এরকম একটা বাটিতেই চেষ্টা করবে সমস্ত উপকরণগুলো নেওয়ার যেটা আমি বারে বারে প্রত্যেকটা কেকের ভিডিওতে বলি তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে প্রথমে চিনি নিয়ে নিলাম তো চিনিটাকে আমি সবসময় গুঁড়িয়ে নিই তো অবশ্যই চিনিটাকে চেষ্টা করবে গুঁড়িয়ে নেওয়ার চিনি গুঁড়ো না করলেও হবে যাদের বাড়িতে মিক্সার নেই তারা গোটা চিনি ব্যবহার করবে তবে সেক্ষেত্রে চিনিটা মিশতে একটু সময় লাগবে তবে আমি সব সবসময় কেক তৈরির ক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে নিই আচ্ছা এক বাটি চিনি নিয়েছিলাম ওই বাটির দেখো পৌনে এক বাটি সাদা তেল নিতে হবে এটা মাথায় রাখবে উপকরণগুলোর পরিমাণ কিন্তু ঠিক ঠিক নিতে হবে পারফেক্ট কেক তৈরি করতে গেলে এক বাটি চিনির জন্য পৌনে এক বাটি সাদা তেল এখন এই সাদা তেলটা দেখে অনেকেই বলেছ যে দাদা তুমি যে সাদা তেলটা ব্যবহার করো সেটার কালারটা লাল কেন তো আমার বাড়িতে রাইস ব্র্যান অয়েলটা থাকে রাইস ব্র্যান অয়েলের কালারটা একটু লাল হয় তোমরা সকলেই জানো তো তোমরা এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারো সোয়াবিন অয়েল ব্যবহার করতে পারো রাইস ব্র্যান অয়েলও ব্যবহার করতে পারো যে কোনো সাদা তেল ব্যবহার করলেই হবে তো আমি যেহেতু রাইস ব্র্যান অয়েলটা ব্যবহার করি তাই কালারটা লাল হয় দেখো চিনিটা গুঁড়ো করা ছিল বলে তেলের সাথে খুব সহজেই মিশে গেল তো চিনিটা যদি গোটা থাকতো একটু দেরি হতো এখানে দেখো একটা ছাঁকনি আমি ওপরে বসিয়ে দিলাম এখানে আমি যে ময়দাটা দেবো সেটাকে আমি একটু চেলে নেব কেক তৈরির উপকরণগুলো একটু চেলে নিলে ভালো হয় মানে শুকনো উপকরণগুলো তাই আমি এখানে ময়দাটাকে চেলে নিলাম আর দেখো দেড় বাটি পরিমাণ ময়দা দিলাম প্রথমে এক বাটি পরে হাফ বাটি উপকরণগুলো খেয়াল করো বন্ধুরা প্রথম থেকে আবারও বলছি এক বাটি গুঁড়ো চিনি নিয়েছিলাম তার সাথে পৌনে এক বাটি সাদা তেল আর নিলাম দেড় বাটি পরিমাণ ময়দা এবারে ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি তো এখানে একটা কথা বলি অনেকে বেকিং পাউডার বেকিং সোডাটা ময়দার সাথে দিয়ে চালে কিন্তু আমি সাধারণত সেটা করি না কারণ বেকিং পাউডারটা দেওয়ার পর খুব বেশি আর ব্যাটারটাকে নাড়াচাড়া করা যায় না তবে বেকিং পাউডারটা এক্ষেত্রে তোমরা বেকিং সোডাটা একসাথে ময়দার সাথে চেলে নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তবে আমি সাধারণত করি না তাই আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডাটা দিলাম না আর দেখো ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি তো ময়দাটাকে চালার পর এবার আস্তে আস্তে একটু ধীরে ধীরে করতে হবে তেল আর চিনির যে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে দেখো এরকম গোটা গোটা হয়ে থাকবে মেশানোর পর তারপরে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে স্মুথ করতে হবে তো লিকুইড দুধ আমি এই বাটিটার এক বাটি পরিমাণ নিয়েছি তো সবটা দেব না প্রথমে ওই বাটিটা চার ভাগের এক ভাগ পরিমাণ দিলাম তো এরকম অল্প অল্প করে দেবে একবারে অনেকটা দুধ যদি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে তাই দুধটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে কিন্তু ঠিক করে নিতে হবে তো দেখো আস্তে আস্তে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের হতে হবে যে কোনো উপকরণই কেক তৈরিতে কিন্তু ফ্রিজের ঠান্ডা বা গরম কোনো কিছুই নেওয়া যাবে না আরও কিছুটা দুধ আমি দিয়ে দিলাম তো আমার হাফ বাটি পরিমাণ দুধ দেওয়া হয়েছে আশা করছি এই হাফ বাটি দুধেই ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে তো আস্তে আস্তে করে আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর মিশে গেছে মিনিট মিনিটখানেকের মধ্যে এরকম স্মুথ হয়ে যাবে আর ওপর থেকে ফেলে এরকম দেখিয়ে দিচ্ছি দেখো এরকম স্মুথলি যখন পড়বে তখন বুঝবে যে ব্যাটারটা একদম রেডি হয়েছে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না তো এখন এখানে আমি অল্প কোকো পাউডার এক চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি কোকো পাউডার দেওয়ার একটাই কারণ কেকের কালার আনার জন্য অনেকেই তোমরা বলো যে কেকের ওপরে কালার কি করে আনতে হবে তো কেকের ওপরে কালার আনার দুটো পদ্ধতি আছে এটা একটা প্রথম পদ্ধতিতে ব্যাটারের মধ্যে অল্প কোকো পাউডার এরকম মিশিয়ে দেবে তাতে কিন্তু কেকের কালারটা সুন্দর চলে আসবে ভালোভাবে কোকো পাউডারটা মেশানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার যদি বাড়িতে না থাকে তোমরা লেবুর রস দিতে পারো তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে ভিনিগার কেন দিতে হয় দেখো এগলেস যেহেতু কেক এটা যেহেতু ডিম ছাড়া বানানো হচ্ছে তাই এই কেকে যদি একটু ভিনিগার বা লেবুর রস দেওয়া হয় তাহলে কেকটা অনেক ভালো স্পঞ্জি হয় আচ্ছা এবারে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতো আর যতটা পরিমাণ বেকিং পাউডার আমি দিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু ব্যাটারটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব বেশি সময় ধরে তো বেকিং পাউডারটাকে বেকিং সোডাটাকে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো ভ্যানিলা এসেন্স তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভ্যানিলা এসেন্স কি দিতেই হবে না এরকম কোনো ব্যাপার নেই ভ্যানিলা এসেন্স দিতেই হবে তবে ভ্যানিলা এসেন্স দিলে কেকের ফ্লেভারটা ভালো আসে আর ডিম দিয়ে যদি কেক যখন বানানো হয় সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটা কিন্তু ডিমের গন্ধটাকে দূর করতেও সাহায্য করে ব্যাটারটা শেষে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এরকম স্মুথ হতে হবে তারপরে শেষে একদম ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে তো পছন্দমতো যে কোনো ড্রাই ফ্রুটস তোমাদের বাড়িতে থাকবে সেটাই দিতে পারো তো কাজু কিশমিশ সবার বাড়িতে থাকে আর এখানে আমি চেরিটা অ্যাড করবো আর যে কিসমিসটা নিয়েছি এটা বাড়িতে তৈরি করা কিসমিস রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু ড্রাই ফ্রুটস মেশানোর আগে অল্প ময়দা এরকম ডাস্ট ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দেবে অনেকেই দেখো যে কেক তৈরির সময় যদি এরকম ডাস্ট ময়দা না মিশিয়ে নেওয়া হয় ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের নিচের দিকে চলে যায় তো এই সমস্যাটা সমাধানের জন্যই অল্প ড্রাই ফ্রুটসের মধ্যে ময়দা মিশিয়ে নিতে হয় তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কেক টিনটাকে রেডি করে নেব যে পাত্রের মধ্যে তোমরা কেক বানাবে অবশ্যই কিন্তু এরকম একটু অয়েল ভালো করে ব্রাশ করে নেবে অবশ্যই সাদা তেল তো আমি কেক টিনের ভিতরে এবং নিচের অংশে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি এখন বাটার পেপার যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে এ ফোর সাইজের যে পেপারগুলো হয় ওই পেপারের মধ্যে এরকম কেক টিনের নিচের অংশের সমান করে কেটে নিয়ে তারপর তেল ব্রাশ করে লাগিয়ে নেবে আর বাটার পেপার লাগানোর পর ওপরে অবশ্যই ভালো করে তেল ব্রাশ করে দেবে তো এইভাবে করে কেকটিনটাকে রেডি করে নিতে হবে তারপরে ব্যাটারটাকে দেখো ওপর থেকে কেকটিনের মাঝ বরাবর এইভাবে ঢালতে হবে তো এইভাবে করে যদি মাঝ বরাবর ঢালা হয় তাহলে ব্যাটারটা সমান অংশে কেক টিনে স্প্রেড হয়ে যাবে আপনা আপনি দেখো সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে আর শেষে এরকম কেক টিনটাকে একটুখানি কিচেন স্ল্যাবের ওপর ঠুকে দিতে হবে এইভাবে ঠুকে দিলে যে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় এবারে কড়াইটাকে রেডি করব। তো কড়াইয়ের মধ্যে দেখো লবণ নিয়েছি এখন লবণ যদি বাড়িতে না থাকে বালি নিতে পারো আবার লবণ বালি কোনো কিছু না দিয়েও করা যেতে পারে এরকম একটা স্ট্যান্ড অবশ্যই আমি লবণের ওপর সবসময় বসিয়ে দিই তো লবণ বালি কোনো কিছু না দিলে শুধু স্ট্যান্ডটাকে এরকম কড়াইয়ের ওপর বসিয়ে দেবে এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তার জন্য গ্যাসটাকে জেলে দিলাম গ্যাসটা এখন হাই ফ্লেমে থাকবে হাই ফ্লেমে কড়াইটাকে ঢাকা দিয়ে এক মিনিট সময় ধরে কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এখন কিন্তু ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে এক মিনিট হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নেব তো এক মিনিট হয়ে গিয়েছে কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি তারপর কেক টিনটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এখন এই যে কেকের উপরের অংশে অনেকে ড্রাই ফ্রুটস দেয় আমি কিন্তু ড্রাই ফ্রুটসটা দিই তিরিশ মিনিট পর কারণ প্রথমে ড্রাই ফ্রুটস দিয়ে দিলে কেকটা ফুলে উঠে অনেক সময় ড্রাই ফ্রুটসগুলো ভিতরে চলে যায় তো ঠিক তিরিশ মিনিট পর আমি ড্রাই ফ্রুটসগুলো দেবো তো কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি লো টু মিডিয়াম ফ্লেমে ঠিক তিরিশ মিনিট পর ফিরে এলাম আর দেখো দেখে বুঝতেই পারছো কেকটা কতটা সুন্দর হয়েছে কত ফুলে উঠেছে দেখো মানে একদম কেকটি ছাড়িয়ে গেছে কেকটা কত সুন্দর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছো যে এই কেকটা কীরকম হবে এখনই সুন্দর কালার চলে এসছে যেহেতু আমি কোকো পাউডার আগে কেক কেকের যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে মিশিয়েছিলাম তো এখন আরও একটা পদ্ধতি আছে কেকের ওপরের অংশে কালার আনার জন্য সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কেকটাকে একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর ফুলেছে কেকটা তো এবারে আমি যে বলেছিলাম আগে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব তো বন্ধুরা চেষ্টা করবে তিরিশ মিনিট পরই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে তাহলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের মধ্যে শেষ পর্যন্ত থাকবে প্রথমে ড্রাই ফ্রুটস দিয়ে দিলে দেখো কেকটা এতটা ফুলে উঠেছে তাহলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের ভিতরে ঢুকে যেত তাই আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করি না এরকম তিরিশ মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করি আর সাজানোটা তোমাদের নিজেদের ওপর যা বাড়িতে থাকবে সেই রকম ড্রাই ফ্রুটস দিয়েই তোমরা সাজাতে পারো ইচ্ছা মতো যে কোনোভাবে তো আমি এখানে চেরি কাজু বাদাম আর পেস্তা দিয়ে কেকের ওপরের অংশটাকে ডেকোরেট করলাম তো কেকটা আর কুড়ি মিনিট মতো রাখলেই হয়ে যাবে তো কেকের ওপরের অংশে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি এবার দেখো কেক টিনের ওপরটাতে একটা পাত্র দিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম আগেই বলেছিলাম কেকের ওপরের অংশে কালার কিভাবে আনতে হয় আরও একটা পদ্ধতি আছে প্রথমে কোকা পাউডার মিশিয়েছিলাম কেকের ব্যাটারে আর এখন একটা পাত্রকে ঢাকা দিয়ে তারপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে করে রাখলে কিন্তু কেকের ওপরে তাড়াতাড়ি সুন্দর কালার চলে আসে তো আরও কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম তো ওপরের পাত্রটা খুব গরম রয়েছে তাই সানাশি দিয়ে খুব সাবধানে আমি সরিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার ওপরে চলে এসছে এর থেকেও ডিপ কালার তোমরা আনতে পারো তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আশা করছি বাড়িতে পারফেক্ট কেক তৈরি করতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় আগের যে কেকের রেসিপিগুলো শেয়ার করেছিলাম সেগুলো দেখেও যাদের কেক পারফেক্ট বাড়িতে হয়নি তাদের জন্যই ছিল আজকের ভিডিওটা তো আশা করছি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর তোমরা পেয়ে গেছো আর একটা টুথপিক দিয়ে এরকমভাবে সেসব অবশ্যই একবার চেক করে দেখে নেবে যদি টুথপিকের গায়ে কেকের কোনো অংশ না লাগে তাহলেই বুঝবে কেকটা হয়ে গেছে আর সম্পূর্ণ কেকটা ঠান্ডা হওয়ার পরেই কেক থেকে কেকটাকে বার করবে তো বন্ধুরা যে টিপসগুলো আমি বললাম ওগুলো মাথায় রেখে বাড়িতে কেক তৈরি করো একদম পারফেক্ট নরম স্পঞ্জি কেক খুব সহজেই তৈরি হয়ে যাবে সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ